নমস্কার বন্ধুরা, হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আপনাদের একবার আবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা দুর্দান্ত বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কখনো শুনেছেন কিনা জানি না, আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে কেরা স্মুথ হেয়ার অয়েল। কেরা স্মুথ হেয়ার অয়েল নাম থেকে বোঝা যাচ্ছে কোথাও না কোথাও একটা কেরাটিন কেরাটিন সম্পর্কে কিছুটা এখানে বলতে চাইছি আমি। এক্স্যাক্টলি তাই, এখানে কেরাটিন নিয়েই আলোচনা হবে। কেরাটিন আপনারা জানেন, আপনারা পার্লারে গিয়ে কেরাটিন করান, অনেক টাকার বিনিময়ে সেগুলো করানো হয়, স্মুথ হয়, শাইন থাকে এবং ফ্ললেস একটা আপনি মানে খুব নরম একটা চুলের আপনি অধিকারী হয়ে ওঠেন কেরাটিন ট্রিটমেন্টের মাধ্যমে। কেরাটিন বেসিক্যালি একটা প্রোটিন যেটার মাধ্যমে চুল তৈরি হয়। তো সময়ের সঙ্গে সঙ্গে যখন সেই চুলগুলোর কেরাটিন চেন আস্তে আস্তে ব্রেক হয়, তখন আর্টিফিশিয়ালি আমরা পার্লারে গিয়ে যে কেরাটিন ট্রিটমেন্টগুলো করাই, যেগুলো প্রচুর টাকা নেওয়া হয় যার বিনিময়ে, তো সেই ট্রিটমেন্টের মাধ্যমে চুলকে সেই আবার কিছু দিনের জন্য, অর্থাৎ 4 থেকে 5 মাসের জন্য আবার একটা নতুন জীবন দেওয়া হয় বলতে পারেন, বা ল্যামিনেশন করে দেওয়া হয় চুলকে। তো এখানে আমরা বাড়িতে বসে একটা এমন ট্রিটমেন্ট করব যেটা পার্লারের মতোই আমাদেরকে এফেক্ট দেবে, পার্লারের মতোই চুল শাইন করবে, সফট হবে এবং একটা ফ্ললেস ব্যাপার চলে আসবে চুলের মধ্যে, একটা চাকচিক্য মানে চকচকে একটা ভাব চলে আসবে এবং সঙ্গে চুল হবে ভীষণ স্মুথ। তো এখানে আপনাকে বানাতে হবে একটা তেল। আমি এখানে ব্যাস একটা তেলের ব্যাপারেই আলোচনা করব, যেটা যে তেলটা আমরা বানাবো সেই তেলটা কেরাটিনের চেয়ে কোনো অংশে কিন্তু কম নয়, কারণ এর মধ্যে যে উপাদান, যে মানে উপকরণগুলো পড়বে সেগুলো কিন্তু ওভারঅল আপনার চুলের জন্য, আপনার স্ক্যাল্পের জন্য ভীষণ উপকারী। এতে শুধুমাত্র যে আপনার চুলেরই উপকার হবে, অর্থাৎ চুলের যে লেন্থের কথা বলছি আমি, চুলের লেন্থের শুধু যে উপকার হবে, লেন্থের যে আমি ব্যাপারগুলো আপনাকে বললাম, আপনাদেরকে বললাম যে শাইন করবে, গ্লসিনেস আসবে, স্মুথ হবে, নরম হবে, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আপনার স্ক্যাল্পের যাবতীয় প্রবলেম, যদি আপনার স্ক্যাল্পে ইরিটেশন থাকে, যদি কোথাও একটু চুলকানির ব্যাপার থাকে, কোথাও যদি আপনার স্ক্যাল্পে প্রচুর ড্যান্ড্রফের সমস্যা থাকে, কোথাও যদি আপনার স্ক্যাল্প ভীষণ সেন্সিটিভ হয়, অল্প কিছু হলেই লাল হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম মানে প্রবলেমে ভুগছেন, ইরিটেশন হচ্ছে আপনার স্ক্যাল্পে, জ্বালা করছে, তো এই ধরনের ব্যাপারগুলো যদি থেকে থাকে, তাহলে এই এই তেলটা কিন্তু আপনাকে খুব ভালো একটা বেনিফিট দিয়ে যাবে। আপনার যদি কম বয়সে চুল পাকছে, চুল পাকার কিন্তু এখনো পর্যন্ত সাইন্টিফিক্যালি কোনো রকম ওষুধ কিন্তু আবিষ্কৃত হয়নি যেটা চুল পাকাকে কমাতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে এই তেলটা রেজাল্ট দেখা গেছে যে ব্যক্তি কন্টিনিউ 1.5 মাস ব্যবহার করেছেন, যার অলরেডি চুল পাকা আছে, তার চুল পেকে মানে পেকে যাওয়া কিন্তু অনেকটা কম হয়ে গেছে, নতুন করে পাকা আর হচ্ছে না, নতুন করে চুল আর পাকছে না, যা পাকা ছিল সেটা আস্তে আস্তে কিন্তু কম হচ্ছে। তো এটা কিন্তু অরিজিনালি দেখা গেছে, যার জন্য এটা এখানে অবশ্যই আমি দাবি করতে পারি, আপনারা যদি এই তেলটা যদি ব্যবহার করতে পারেন, আপনার চুল পাকা অনেকটা কিন্তু কমে যাবে, এবং যদি রেগুলার করতে পারেন, হয়তোবা একটা সময় চুল পাকা বন্ধই হয়ে গেল। আপনার বয়স যদি 50-এর নিচে হয়, তাহলে চুল পাকাটা আপনার কিন্তু চুল পাকা আপনি কিন্তু এই তেলের মাধ্যমে বন্ধ করতে পারেন। 50-এর ঊর্ধ্বে হয়ে গেলে তখন ন্যাচুরালি চুল পাকতে আরম্ভ করে অল্প অল্প, তো সেখানে কিছু করার থাকে না। ড্যান্ড্রফের সমস্যা যদি থেকে থাকে, তাহলেও কিন্তু এই তেলটা ভীষণভাবে কার্যকরী। সপ্তাহে 3টে দিন আপনাকে ব্যবহার করতে হবে, সপ্তাহে 3টে দিন রাত্রেবেলায় আপনি এই তেলটাকে ভালো করে স্ক্যাল্পে এবং পুরো চুলে ভালো করে লাগান। লাগানোর পর আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তে গিয়ে ঘুমোতে পারেন। পরের দিন সকালে উঠে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে আপনি শ্যাম্পু করবেন, অবশ্যই শ্যাম্পু করতে ভুলবেন না। তো এই জিনিসটা সপ্তাহে 3 দিন করে 1.5 মাস যদি আপনি করতে পারেন, কারণ যে উপকরণগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পৌঁছাচ্ছি সেই উপকরণগুলো শুধুমাত্র 1.5 মাসের জন্যই বানানো হবে, তো এই 1.5 মাসের মধ্যেই আপনি যদি সপ্তাহে 3 দিন করে এটা ব্যবহার করতে পারেন, আপনি নিজে অনুভব করবেন আপনার চুল কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে, অনেক ভালো হয়েছে, চুলের মানে একটা মোলায়েম ভাব চলে এসেছে, চুল ভীষণ নরম হয়েছে, চুলের স্মুথনেস আগের থেকে অনেক বেড়েছে, শাইন অনেক বেড়েছে এবং সঙ্গে সঙ্গে আপনার কিন্তু হেয়ার গ্রোথ নতুন করে আবার দেখা দিয়েছে, কারণ যে উপকরণগুলো আছে সেটা হেয়ার গ্রোথ করতে বাধ্য। হ্যাঁ, যার একেবারে ব্যাডনেস চলে এসেছে তার পক্ষে হয়তো বা নাও হতে পারে, কারণ তার হেয়ার ফলিকেলসই থাকবে না, হেয়ার ফলিকেলস যার এখনো পর্যন্ত আছে কিন্তু ঠিক মতো গ্রোথ হচ্ছে না, তার কিন্তু এই চুলটা, এই তেলটা ব্যবহার করলে চুলে নিঃসন্দেহে গ্রোথ আসতে বাধ্য, সঙ্গে যদি ঠিক মতো খাওয়া দাওয়া এবং সমস্ত রুটিন, অর্থাৎ একটা জীবনশৈলী যদি সঠিক থাকে। তো আসুন দেখে নেওয়া যাক আমরা উপকরণ কি কি ব্যবহার করবো। এখানে সবচেয়ে প্রথমে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল 200 ml আমরা এখানে ব্যবহার করবো। তারপরে আপনার কিন্তু লাগবে কারি লিভস, 20টা মতো কারি পাতা, আমরা তরকারিতে দিয়ে খাই, 20টা মতো কারি পাতা এখানে লাগবে। 1 টেবিল স্পুন আপনাকে নিতে হবে মেথি দানা, 1 টেবিল স্পুন আপনাকে নিতে হবে লবঙ্গ, মাফ করবেন কালো জিরে, হ্যাঁ কালো জিরে, 1 টেবিল স্পুন কালো জিরে, 1 টেবিল স্পুন কালো তিল,
আর সঙ্গে নিতে হবে 10 থেকে 12টা লবঙ্গ এবং 5 থেকে 7 গ্রাম আপনাকে নিয়ে নিতে হবে দারচিনি অথবা মিঠা কাঠ যেটাকে বলা হয়, দারচিনি অথবা মিঠা কাঠ। তো এই সামগ্রীগুলোকে সবকটাকে একসঙ্গে আপনাকে নিতে হবে। প্রথমে একটা লোহার কড়াতে কিন্তু আপনাকে তেলটাকে গরম করতে হবে, ফুটতে দিতে হবে। যখন সর্ষের তেল ফুটতে আরম্ভ করবে বাকি সমস্ত উপকরণগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়বেন এবং এটাকে ফুটতে দেবেন যতক্ষণ পর্যন্ত সমস্ত সামগ্রীগুলো সমস্ত উপকরণগুলো ফুটে অর্থাৎ পুরো কালো না হয়ে যাচ্ছে, তেলের রংটা খানিকটা কালো হয়ে আসবে। তারপর আস্তে করে ফ্লেম ফ্লেম কিন্তু হাই থাকবে, স্টোভের ফ্লেম হাই রাখবেন। তারপর এটাকে ঠান্ডা করবেন এবং কড়াতেই যদি 12 ঘন্টা পর্যন্ত আপনি রেখে দিতে পারেন খুব অতি উত্তম হয়, তার চেয়ে নিচে কমপক্ষে 8 ঘন্টা আপনি ওই কড়াতেই রেখে দেবেন। তারপর এটাকে একটা কাঁচের বয়ামে ভরে, কাঁচের বোতলে ভরে আপনি পরের দিন থেকেই চাইলে ইউজ করতে পারেন। এখানে যে উপকরণগুলো আমরা বললাম এই উপকরণগুলো প্রত্যেকটাই চুলের স্বাস্থ্যের জন্য এবং ওভারঅল আমাদের স্ক্যাল্পের হেলথের জন্য ভীষণভাবে দরকারি। এখানে দারচিনি শর্টকাটে বলি, এখানে দারচিনি এবং লবঙ্গ দুটোই কিন্তু হেয়ার স্টিমুলেটারের কাজ করে, অর্থাৎ হেয়ার ফলিকলসকে স্টিমুলেট করে, নতুন হেয়ার গ্রোথকে অনেকটা স্টিমুলেট করতে সাহায্য করে, নতুন হেয়ার গ্রোথ আনতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং তার সঙ্গে স্ক্যাল্পের বিভিন্ন রকম ইরিটেশন দূর করে। কারি লিভসে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে, যেটা ওভারঅল চুলের হেলথের জন্য ভীষণ ভালো এবং চুলের হেয়ার ফলিকেলসকে সতেজ রাখতে, চুলের শাইন বজায় রাখতে এবং চুলকে হেলদি রাখতে ভীষণভাবে সাহায্য করে। আর সর্ষের তেল আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, তার সর্ষের তেল তিল এগুলোর ব্যাপারে আলাদা করে কিছু আলোচনা করার নেই, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যেটা কিন্তু ওভারঅল চুলের জন্য ভীষণ ভালো থাকে এবং হেয়ার গ্রোথকে অনেকটা স্টিমুলেট করে, হেয়ার স্ক্যাল্পকে ভালো রাখতে সাহায্য করে এবং হেয়ার ফলিকেলসকে আস্তে আস্তে স্বাস্থ্যবান করে, মোটা মানে হেয়ার ফলিকেলসকে আরও বেশি শক্তি প্রদান করে। তো এখানে প্রত্যেকটা উপকরণ যেগুলো আছে প্রত্যেকটা উপকরণ আপনার চুলের এবং স্ক্যাল্পের জন্য ভীষণ উপকারী। আর এখানে যে কেরাটিন চেনটা তৈরি হয়, কেরাটিন চেন আমরা যেটা ব্রেক হয়ে গেলে চুল খারাপ হয়, ড্রাই ড্যামেজ বেশি হয়ে যায়, সেই কেরাটিন চেন কিন্তু বানাতে সাহায্য করে এখানে মেনলি যে উপকরণটা সেটা কিন্তু এখানে আমি বলে দিই, কালো জিরে, কালো তিল, কারি লিভ, কারি পাতা এবং সর্ষের তেল। এই 4টে উপকরণ মেনলি আপনার এই কেরা স্মুথ যেটা আমি নাম দিলাম কেরা স্মুথ, সেই কেরা স্মুথ হেয়ার অয়েল কিন্তু এই 4টে জিনিসের মাধ্যমে তৈরি হয়। অর্থাৎ চুলের দৈর্ঘ্যের উপরে যেটা আপনি ব্যবহার করবেন, সেই চুলের দৈর্ঘ্যের উপরে যেটা ব্যবহার করবেন সেই কেরা স্মুথ জিনিসটা কিন্তু এখান থেকেই তৈরি হবে। তো আজকের পর্যন্ত, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো থাকবেন।